সারা প্রচন্ড ভালো সারা কালকে চতুর্থবার ভোট পড়ে প্রায় পাঁচজনের মৃত্যু হলো এবং এই রকম হিংসাত্মক রাজনীতি বা এই রকম হিংসাত্মক বিধানসভা এর আগে রাজ্য মানুষ দেখেনি। রাজ্যবাসী কি সারা ভারতবর্ষ দেখেছে কিনা জানি না, এটাই হবে। বিজেপি যদি আসে এগুলোই হবে। বিজেপি একটাই জিনিস জানে, সন্ত্রাস, হিংসা, ভয় দেখানো, এইসবের বাইরে কিছু জানে না, উন্নয়ন বলে কিছু জানে না। এগুলো তো এগুলো ওদের কাজ, ঠিক আছে। আমাদের কাজ মানুষের ভালোবাসা, উন্নয়ন, এগুলো লোকসভা নির্বাচনে দেখেছি ব্যারাকপুরে আগুন জ্বলতে, ব্যারাকপুর সন্নিহিত জায়গায় প্রচন্ড মারামারি হয়েছিল। তো এইবারে বিধানসভা এখনো পর্যন্ত ব্যারাকপুর সেভাবে উত্তপ্ত হয়নি, সেটা কি আশা করছি হবে না? শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি। বিরোধীদেরও বলবো যে তারা যেন শান্তিপূর্ণ পূর্ণ থ্যাংক ইউ। ওরে বাবা রে, আই এম সরি, আই এম সরি, এক্সট্রিমলি সরি। এক্ষুনি তুমি কি শুনলে? একটা মানুষ চার ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করেছে, তার মানে সে ভোট দেবে। সবাই মমতা ব্যানার্জিকে ভোট দেবে। রাখো, এটাকে সেলফি বলে না, এটা হচ্ছে ফ্যামিলি, বুঝলি তো? ফ্যামিলিদের মধ্যে একটা বাড়িতে ফ্যামিলি হয়, সেই ফ্যামিলিতে তাদের ফ্যামিলির ছবি একসঙ্গে থাকে। তো আমি ব্যারাকপুর এবং টিটাগড়ের মানুষের বাড়ির লোক, বাড়ির ছেলে, সেটাই প্রমাণ হচ্ছে, বুঝেছো? মনীষ শুক্লার মৃত্যুর পরে ওই জায়গা থেকে চন্দ্রমণি শুক্লা দাঁড়িয়েছে। ডক্টর চন্দ্রমণি শুক্লা, কথা বলো না তুমি, ভালো ভালো কথা বলো না, কি জানো? সেই জায়গা থেকে যেভাবে বিজেপির এখান থেকে প্রচার করছে, মানুষ কি গ্রহণযোগ্যতা পাবে কি মনে হয়? দেখো, আমি সব কিছু জানি না, অপোজিশন কি করছে, কোথা থেকে কি করার চেষ্টা করছে। আমি একটা জিনিসই জানি, ব্যারাকপুর আর টিটাগড়ে শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য মানুষের কাছে যাচ্ছি, মানুষ যদি আমাকে জেতায় আমি একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করব, উন্নয়ন হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বোঝে, কোথায় যাচ্ছে এদিকে আসো, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নই বোঝে, ঠিক আছে? আর হচ্ছে যে অপোজিশনের উপর কনসেন্ট্রেশন আমার নেই, আমার কনসেন্ট্রেশন মানুষের কাছে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মনে জায়গা করতে হবে, তারপরে মানুষের জন্য কাজ করতে হবে, আমার ফোকাসটা সেখানে। মানুষের কাছে যখন যাচ্ছ, মানুষ বলছে যে এখন কোনো অসুবিধা নেই, ভোটের পরে তোমায় পাবো কি না, কী বলবে? সেটা ভোটের পরেই মানুষকে আমি বলবো, এখন তো আমি বললে মানুষ বিশ্বাস নাও করতে পারে, তাই তো? তুমিও তো বিশ্বাস, যেমন তোমাকে পাবো কি না কেউ আমরা জানি না, নিশ্চয়ই পাবে, ঠিক আছে? পরিশ্রম করছি থাকার জন্য, পরিশ্রম করছি মানুষের কাজ করার জন্য। আপনারা শুনলেন, শুনলেন যে রাজ চক্রবর্তী যেভাবে প্রচার করছেন, কাতারে কাতারে দু সাইডে মানুষজন রয়েছে, বিভিন্ন জন রাজ চক্রবর্তীকে দেখার জন্য, যেভাবে উনি প্রচার পর্ব চালাচ্ছেন, আশা করি ব্যারাকপুর থেকে সাধারণ মানুষের ভোটে কাকে এগিয়ে নিয়ে যাবে মানুষ, সেটা দু তারিখে প্রমাণ করবে। তবে প্রচারের কোনো খামতি নেই, যত এগোচ্ছে সময় প্রচার পর্ব সেইভাবে বৃদ্ধি পাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এবং যথেষ্ট মানুষের ঘরের ছেলের মতো আত্মীয়তা তৈরি করেছেন রাজ চক্রবর্তী। এবার পরিস্থিতি কী বলবে সেটা দু তারিখের ব্যালট বক্সের ভোটে প্রমাণ করবে। এরকম দেখতে থাকুন তো রকম বিশ্ববাংলা টিভি।
চেষ্টা কর, সামনে থাক, ছবি তুলি।